গাল খাইছে না তো খালি ঘরে গায়ের রক্ত পরিষ্কার হয়ে যায় আর গায়ের রক্ত মুরগি তো কাটবই অনেক ওই কচু শাকই খাবেন এটা আর খাওয়াবো না আমার কচুর শাক কাটা হয়ে গেছে মুরগিও কাটা হয়ে গেছে এখন ওরা ধুয়ে নিয়ে আসি চলেন আমরা কচু শাকটা সুন্দর করে ধুয়ে নেবো আরো দেবো আমরা একবারে সসন দিয়ে একবারে সসন ধরে সিলে উঠে দেবো সিদ্ধ করবো ভাই ঘরটা না করো পাতিলটা উঠে দিলাম আমরা কচু শাক সিদ্ধ করো তো দিলাম তাড়াতাড়ি সিদ্ধ হবে নি পানি গরম হয়ে গেছে ভাতের চাহিদা দিয়ে দিলাম শাকের ভিতর আমরা কাঁচা মরিচটা দিয়ে দিলাম এই সিদ্ধতি দিলি পরে সিদ্ধ হয়ে যাবে রসুনটা দাও দাও হ্যাঁ রসুনটা দিয়ে দিলাম কচুটা সিদ্ধ হয়ে গেছে আর নাবা ফেলবো কচু ডাটা হ্যাঁ কচুর ডাটা সিদ্ধ হয়ে গেছে আমরা গোস রান্না করবো সসপ্যানটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিলাম গোস রান্না করবো এই মশলাগুলো সব দিয়ে দেবো পেঁয়াজ কুচি তেজপাতা দারচিনি ইলাচের ফল লবঙ্গ আদা বাটা
রসুন বাটা জিরে বাটা লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মশলা ভোনা হয়ে গেছে, এখন গোশটা দিয়ে দিলাম। কটা কাঁচা মরিচ দিয়ে দিলাম, এই যে না নয়া গেছে গোশটা নেওয়া ভাবলাম। যেমন কচুর শাক তেমন ব্রয়লার গন্ধটা, হ্যাঁ সুন্দর আছে। আমরা সসপ্যানটা উঠে দিলাম, আর ওই শাকটা গন্ধ খেয়ে নেবো। হ্যাঁ শাক গন্ধ করবো, তেলটা দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। রসুন কাঁচা জিরে লাড়ো লাড়ো লাড়ো, এইবার শাক দেবো। এখন আমরা শাকটা দিয়ে দিলাম, শাক গাটার ভিতর এখন গোশটা দিয়ে দিলাম। এই মজা হবে ইন্ডিয়া, আজ আজ বসাবো, আজ দে লাগি দে লাগি। এখন আর দেওয়া যাবে না। পিছুলিটা দিয়ে দিলাম, চালির গুঁড়া যাই না জানি আজ মজার ঘন্ট রে আমার রান্না করা শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে প্যাকেট কেটে নিয়ে চলে যাবো গ্রামে বিতরণ করতে। ভাত বাড়েন বললাম, বাড়েন বাড়েন তাড়াতাড়ি বাড়েন। লেবু করে লেবু শুরু করে নাও, শুরু করে নিয়ে ভিটামিন কচুর শাক কমিটি পাবো। বড় দাদার ওই গায়ে পায়ে বল পাচ্ছে না, তো সেই জন্য মনে করো কচুর শাক গেছে খাওয়ানি, কেউ খায় না সেটা আমরা পছন্দ না, খাইয়াই যাই খাইয়াই যাই, পেটে জায়গা নাই আসলে। যেমন শাক গাটা রে তেমন আজ দিলাম ভিটামিন তরকারি, যেমন খাওয়ার মজা রে কারি করা খুব কচু শাক ভালো। ধরেন 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 ওই বিটিটা বসে দাও, ওই বিটির গুটি ভাত দিয়ে তো খাই। ভাত আছে আছে, ভাত নাই।
আমার প্যাকেট করা শেষ এখন আমরা নিয়ে যাব বিতরণ করতে গিরামে হ্যাঁ আমার বড় সব ছিল আমার খাই খাবে নি সব মনে হ্যাঁ নিয়ে দেও গা দেও গা আমরা ভরি নিয়ে প্যাকেট সসমানে ভরি নিয়ে চলে যাব ওসা আবার নেন নি ওসে সব আপনি হ্যাঁ তাই ওই পানি ও বাড়ি হাঁটু শুন বাজে ছিল লাগলি ওকে সাথে ও বাবা আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন গো ভালো আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন আর আপনার ভালোই কত থাকবেন এই খাবার জানেন শশী খাবার জানেন জোড়া খাই পড়ি গেল শশী ভালো আছেন গো খাবার জানেন ভালো আছেন খাবার জানেন এই মজা হবে কি আজ আজ বসাবো আজ দে লাগি দে লাগি দোস্ত ক্যাশ কে কি